অনুভূতিটা কি বলেন? অনুভূতি তো আমরা এক্সাইটমেন্ট মেন হ্যাঁ, হম জো ভি দেখা কাঞ্চনজঙ্ঘা কা জো ভিউ দেখা না ফার্স্ট টাইম জীবনে প্রথমবার না না ফার্স্ট টাইম নেই এখানে এখানে প্রথমবার এখানে প্রথমবার সিকিম তো অ্যানাদার ইউ হ্যাভ কাম সিকিম মোর দ্যান টু টু টাইম ইটস ওকে বাট আবি জো কাঞ্চনজঙ্ঘা কা ভিউ দেখা না ইয়া এ কাই মন জুড়ে যায় মন জুড়ে গেছে ফিজিক্যালি জো হম ক্যামেরা মে ক্যা আয়েগা ক্যা নেই আয়েগা এ হমকো মালুম হয় সরি আমি কেন হিন্দি নো 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 ম্যাটার না বাংলা প্লিজ টক ঠিক আছে সরি এখন যে আমাদের অমিতদা অমিতদার সুন্দর সুন্দর ছবি তোলার জন্য অমিতদাকে অনেক ধন্যবাদ আর আজ তো আমাদের সাহস জুগিয়েছে এই পথ আসার জন্য আমরা মাঝখানে ডিসিশন চেঞ্জ করছিলাম বাট ওনার সিদ্ধান্ত আমাদেরকে উৎসাহিত করেছে ওনার সাহস আর আমি আসতে পেরে ধন্য হয়েছি আর আপনাদেরকে কিছু ছবি দেখাচ্ছি ভিডিও দেখাচ্ছি ভিডিও উপভোগ করছি এবং তো আরো আস্তে আস্তে আমরা অতীত উচ্চতে যাচ্ছি 12,400 কিলোমিটারে তার ফলে আমাদের ফেসিয়াল এক্সপ্রেসটা একটু ডিফারেন্ট হচ্ছে কারণ অ্যাটিটিউড আমরা এদেরকে কখনো এই ধরনের আসিনি শুভ সকাল আমরা এখন 9:20 আমরা এখন চাঙ্গু লেকের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমাদের গাড়ি চলে আসছে গাড়ি তো বাকি বিস্তারিত অভিজ্ঞতা আমরা পরে শেয়ার করবো জাস্ট রোড সাইডে আমরা দাঁড়িয়ে আছি
কোনো দরকার নাই, ফিল্ম মিস হয়ে গেল, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে।
আমরা এখন কাঞ্চনজঙ্ঘা অসাধারণ ভিউ দেখতে পাচ্ছি, এটা বর্ণনা করার মতো না। ও কাঞ্চনজঙ্ঘা কত দূর হবে? How much distance from here, Kangchenjunga? Nepal. Say for it, can you realize how much distance will be from here? 40 kilo? 40 kilo, no, both. But look like it's very near in front of us. North Sikkim se najik padega. Ah, right. So, last week jayega. Amra. আমরা কাঞ্চনজঙ্ঘার অসাধারণ ভিউ দেখতে পাচ্ছি, তবে নিচটা অনেক গভীর। আর এদিকে কাঞ্চনজঙ্ঘা, ও আও। আর আজকে আবহাওয়াটা খুবই রৌদ্রোজ্জ্বল, দেখুন সূর্য স্পষ্ট, আমরা আবহাওয়াটা দেখতে পাচ্ছি, গরম আর কি। তাপমাত্রা যেটা মনে করছিলাম যে বরফ হবে, কুয়াশায় ভরা হবে, তা নয়, সুন্দর একটা আবহাওয়া দেখতে পাচ্ছি। এই যে কাঞ্চনজঙ্ঘা, ইনশাআল্লাহ কাঞ্চনজঙ্ঘার বেস ক্যাম্পে একদিন যাব। বর্ণনা করার মতো না, কি দৃশ্য! ও দেখাই একটু নিজেকে ক্যামেরার সামনে। রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় কাঞ্চনজঙ্ঘা ঠিক সামনে থেকে দেখা, সে অসাধারণ একটা অনুভূতি, এটা প্রকাশ করার মতো না। আসলে এরকম সৌন্দর্য দেখার জন্য নিজেকে সৌভাগ্যবান মনে করছি, এবং অবশ্যই খুশি অনেক, এবং পরিবার নিয়ে আসতে পারলে আরও ভালো লাগবে। তবে চাগুলো দেখে গেলাম অবশ্যই আমাদের ফ্যামিলি নিয়ে আসবো ইনশাআল্লাহ পরবর্তীতে। আমরা এখন 15 বেলে আসলাম, এখানেই আমরা নাস্তা খাবো, কারণ সকালবেলা নাস্তার আমরা সময় পাইনি। এটা গেল কোথায়? আজকে ওয়েদারটা দারুণ একটা ওয়েদার উপভোগ করছি, রৌদ্রোজ্জ্বল সূর্য দেখুন। তো ঠান্ডা একটু আছে, জানি না কতটুকু
টেম্পারেচার আমরা একটু জানবো পরে, তবে চমৎকার একটা ওয়েদার, পরিষ্কার আবহাওয়া। যতটা ঠান্ডা মনে করছিলাম সেই ঠান্ডাটা এখানে নেই। আমার দাদারা কোথায়? রাজীব দা কোথায় যাচ্ছ? আম 15 মাইলস হে। ওকে, অনুভূতিটা কি বলেন? অনুভূতি তো আমরা এক্সাইটমেন্ট মেন হে, হাম জো ভি দেখা কাঞ্চনজঙ্ঘা কা জো ভিউ দেখা না। ফার্স্ট টাইম জীবনে প্রথমবার? না না, ফার্স্ট টাইম নেই, এখানে এখানে প্রথমবার, এখানে প্রথমবার। সিকিম তো আমরা তো কাম সিকিম মোর দ্যান টু টাইম, ইটস ওকে। বাট আবি জো কাঞ্চনজঙ্ঘা কা ভিউ দেখা না, ইয়া এ কাই মন জুড়ে যায়, মন জুড়ে গেছে ফিজিক্যালি। জো হাম ক্যামেরা মে ক্যা আয়েগা ক্যা নেই আয়েগা এ হামকো মালুম হয়। সরি আমি কেন হিন্দি? নো 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 ম্যাটার, বলো বাংলা প্লিজ টক বাংলা। সরি, এখন যে আমরা কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখেছি এটা আসলে, হ্যাঁ ফ্রাইড রাইস হোক, আম ফ্রাইড রাইস লেঙ্গে। ওকে, লেটস স্টার্ট, লেটস স্পিক। ঠিক আছে, আমরা এখন যাচ্ছি হচ্ছে ইতে, তাই না? চাঙ্গুতে, চাঙ্গু লেকে যাচ্ছি। এখানে যাওয়ার পথে কাঞ্চনজঙ্ঘার অনেক কাছ থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, সেটা হয়তো বা আপনারা ভিডিওতে দেখতে পারবেন। তবে এই ভিউটা সচরাচর দেখতে পাওয়া যায় না, এই ওয়েদারটা থাকে না, কুয়াশায় ঢেকে থাকে। আপনি কাঞ্চনজঙ্ঘা পুরো আইস হয়ে আছে, সাদা একটা পাহাড়, মানে তাকানো যাচ্ছে না, রিফ্লেক্ট হচ্ছে সানলাইটের কারণে, মানে খালি চোখে দেখা যাচ্ছে না। তবে না দেখলে আসলে ভিডিওতে তো আসলে ওইভাবে বোঝা যায় না, বাস্তবে যা দেখবো এর মতো আসলে সুখ আর নেই বলা চলে, ভালো লাগা ভালো মানে অনেক কিছুই আছে। তাই আপনারা আসুন দেখুন, আর তথ্য ভাই দিয়ে দিবে সব, কিভাবে আসবে কি করবেন, আপনাদের কোনো কি সমস্যা হবে না। বাঙালিদের একটু রেস্ট্রিক্টেড, তারপরেও ভাই যে তথ্যগুলো দিবে এগুলো ফুলফিল করে আসলে আপনাদের কোনো সমস্যা হবে বলে মনে করি না। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা আরেকটু অনুমতি নেওয়ার চেষ্টা করছি, এখানে অমিত দা আছে, অমিত দা যদি আপনার কিছু অনুমতিটা বলতেন এখানকার। এখানে কি আছে দেখি, তো আমরা সকালে নাস্তা করতে পারিনি। এখানে আছে 15 মাইলসে, এখানে কি ফ্রেড রাইস, তাই তো? আর কিছু দিয়েছেন অর্ডার? হ্যাঁ, অমলেট আছে। অমলেট, ওকে। তো সকালে কিছু খাই নেই আমরা, এখন খাবো ফ্রেড রাইস সাথে অমলেট। আমাকে নেন। হ্যাঁ, আমাদের অমিত দা, অমিত দা সুন্দর সুন্দর ছবি তোলার জন্য অমিতকে অনেক ধন্যবাদ। আর রাজীব দা আমাদের সাহস জুগিয়েছে এই পথ আসার জন্য। আমরা মাঝখানে ডিসিশন চেঞ্জ করছিলাম, বাট ওনার সিদ্ধান্ত আমাদেরকে উৎসাহিত করেছে, ওনার সাহস। আর আমি আসতে পেরে ধন্য হয়েছি। আর আপনাদেরকে কিছু ছবি দেখাচ্ছি, ভিডিও দেখাচ্ছি, ভিডিও উপভোগ করছি। এবং তো আরো আস্তে আস্তে আমরা অতীত উৎসতে যাচ্ছি 12,400 কিলোমিটারে। তার ফলে আমাদের ফেসিয়াল এক্সপ্রেসটা একটু ডিফারেন্ট হচ্ছে, কারণ অ্যাটিটিউড আমরা এই জায়গায় কখনো এই ধরনের আসিনি। তো এটা কি আলু? আলু কি আলু কা ফাইন, থ্যাংক ইউ, ওকে।